শালা সারাদিনে 5-6টা গার্লফ্রেন্ডও নিয়ে ঘুরতাম, আর বাবার দেওয়া বাইকটা নিয়ে ঘুরতাম। শালা জানিস কি করতাম? যেখানে 5 বার ব্রেক মারার কথা সেখানে 50 বার ব্রেক মারতাম। হ্যাঁ শালা, যা দিনকাল পড়েছে বটে শালা, কেউ শালা কেউ সতী নেই, সব শালা অসতি হয়ে গেছে মায়েরি। সে ছেলে হোক আর মেয়ে হোক, সব শালা অসতি। আজকালকার শালা ছেলেমেয়েরা যা জামা কাপড় পরে শালা, যেখানে ফুল প্যান্ট পরার কথা সেখানে হাফ প্যান্ট পরছে, যেখানে হাফ প্যান্ট পরার কথা সেখানে কিছুই পড়ছে না। হায় রে, একই দিনকাল এলো বটে। হ্যাঁ, এসব আমরা কোনোদিন দেখেছি, আমাদের পরের জীবনে কি হবে? শালা ছেলেমেয়েদের গায়ে তো গাছের পাতা, সেই আদিম যুগে ফিরে যেতে হবে বটে। এই যে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব ঠিকঠাক আছে তো? শোনো শোনো, একটা কথা বলছি, রাস্তাঘাটে বেরোবে জামা প্যান্টটা ঠিকঠাক করে পড়ো, আর যেসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পেছনে বাইকের পেছনে ব ব করতে করতে যাও, অবশ্যই মাথায় হেলমেটটা পরো, ঠিক আছে? আর মামুনি রিয়া, তোমরা অবশ্যই বয়ফ্রেন্ডকে জাপটে ধরার কোনো দরকার নাই, ঠিক আছে? কিন্তু পেছন দিয়ে জামা কাপড়গুলো ঠিকঠাক পরো, ঠিক আছে? রাস্তাঘাটে ছোটো বড়ো কাকু কাকিমা বাবার বয়সে জেঠুর বয়সে সবাই যায়, ঠিক আছে? একটু ভালোভাবে চলাফেরা করো, ঠিক। আর একটা কথা বলবো, হেলমেট না ছাড়া বাইকে উঠো না, ঠিক আছে? বিপদ কোন সময় চলে আসবে, আমার এত জ্ঞান তো দিয়ে তোমাদের লাভ নেই, তুমি আমাকে দুটো টাকাও দেবে লাই, ঠিক আছে? আমি এইমাত্র 75 দোকান দিয়ে চোলাইটো চাপিয়ে এসেছি, আর কথাটা বলো নাই, ঠিক আছে? আমি এবার ঝিমাবো। তোমাদের যে এতক্ষণ এতগুলো জ্ঞান তো দিলাম, কিছু মনে তো করো লাই, ঠিক আছে? আর যদি পারো আমাকে একটা চোলাইয়ের বোতলটা কিনে দিও, ঠিক আছে? আমি এবার ঘুমালাম মাইরি। এই শালা ঢ্যামনা কাছিনি, এই শালা শালা, এতক্ষণ ধরে অনেকক্ষণ ভ্যাজ 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 বক বক করছিলিস, সবাইকে জ্ঞান তো দিচ্ছিলিস শালা, আমি গাছের উপরে বসে বসে সব শুনছিলাম, তুই শালা এখানে এসছিস কেন? এক্ষুনি তো আমার এখানে এসে বন্ধু বান্ধব এসে বসবে। শালা কি গন্ধ মাইরি, পচা চোলাই খেয়ে তো এসছে শালা, কি অবস্থা! আমার শালা সবাইকে বলছে শালা, নিজে জ্ঞান তো দিচ্ছে। এই ওঠ শালা ওঠ। আরে বল্টু, তুই কখন এলি শালা? আমাকে ওট ওট কি করছিস বে শালা? এমন ক্যালেন্ট দেবো না শালা, এখান থেকে এক লাথি মারবো, ওই গ্রামে গিয়ে পড়বি শালা। তো সাহস তো দিন দিন বেড়ে গেছে, আমি বেশ করেছি, আমি আমার বন্ধুদের জ্ঞানটা দিচ্ছি। তাতে তোর কি হয়েছে? তুই শালা গাছের ঝোপে ঝাড়ে সবসময় থাকিস শালা, সব কথা শুনে নিলে আমার কি দোষ আছে শালা? বিস্কোবরা মাল, তুই শালা সব বন্ধুদের জ্ঞানটা দিচ্ছিস শালা, ছোটো ছোটো জামা কাপড় পরে, ফুল প্যান্টের জায়গায় হাফ প্যান্ট, হাফ প্যান্টের জায়গায় কিছুই থাকে না, গাছের পাতাটা থাকে। আদিম যুগে সেই পুরনো যুগে ফিরে যেতে হবে শালা, তোর গায়ে জামা কোথায় শালা? তুই বেশি গ্যাংটো দিচ্ছিস বন্ধুদের, হ্যাঁ? তুই তো শালা সারা জীবনে ল্যাংটো হয়ে গেলি, হ্যাঁ? তুই আদিম যুগেও ল্যাংটো ছিলিস, আর এখন আধুনিক যুগেও ল্যাংটো, আর কালকেও ল্যাংটো, ভবিষ্যতেও ল্যাংটো থাকবি, হ্যাঁ? অতীতে ল্যাংটো, বর্তমানে ল্যাংটো, ভবিষ্যতেও ল্যাংটো শালা। তুই এবার বড় বড় গ্যান্টে ছাড়ছিস, আবার দুটো টাকা দেবো লাই, আমাকে একটা 85 লাইয়ের বোতল কিনে দিও। হ্যাঁ সব শালা জানো, তোর মগের মূল্যটা পেয়ে গেছিস শালা, ফ্রিতে জ্ঞান দিচ্ছিস আবার বড় পয়সাও চাইছিস শালা। তোকে তোর ছোপড়া দিয়ে গিয়ে তোকে পয়সা দেবে শালা, তোর মুখটা আয়নায় দেখেছিস কি অবস্থা? তোর বাংলা 85 লাই খেতে খেতে তোর মুখটা কেরম হয়ে গেছে শালা। এই যে বল্টু, তুই শালা অনেকক্ষণ ধরে ফ্যাচ ফ্যাচটা করছিস, ঠিক আছে? বেশি ফ্যাচ ফ্যাচটা করিস লাই, আমার মাথাটা শালা গরম হয়ে যাচ্ছে, আর নিচের গিয়ার বক্সটাও গরম হয়ে যাচ্ছে। নিচের গিয়ার বক্স থেকে যদি লিকুইডটা মাথার উপরে উঠে যায় না, তাহলে শালা তোকে ছাড়বো না কিন্তু, জানিস তো কথাই আছে, মাথায় লিকুইড উঠে গেলে কি হয়? তাই জন্য ঠিকঠাকভাবে কথা বল, ঠিক আছে শালা? আজকালকার ছেলেমেয়েরা যেভাবে বাইক চালায় দিয়ে দেখেছিস তো শালা, কত মা কত বাবার কোল ফাঁকা হয়ে যায়। হ্যাঁ আমি কি ভুলটো বলেছি তুই বল? আমি শালা পচা পচা চোলাই মদ বাংলা মদ খেতে তো পারি, আমার কথা হচ্ছে তোরা বাইকে করে ঘোর, কিন্তু মাথায় হেলমেটটা কেন পরিস লাই? হ্যাঁ তুই একবার সেটা বললি না। আর আজকালকার মেয়েরা বাইকেরই ছোটো ছোটো জামা কাপড়গুলো পরে বসে, হ্যাঁ দেখেছিস ছেলেগুলো? আমারও তো একটা সময় একটা বড় বাইক তো বাবা কিনে দিয়েছিল, আমার কপাল খারাপ দুর্ভাগ্য, আমি বেঁচে পচা মদ তো খেয়ে নিয়েছি। তুই জানিস শালা নিজে বাইকটা চালাতে জানিস? আমার তো বাইক ছিল শালা, আমারও গার্লফ্রেন্ডও ছিল, ঠিক আছে? আমার এরকম বাজার ছিল না, একটা সময় আমার খুব ভালো তুঙ্গে বাজারটা ছিল শালা, সারাদিনে 5-6টা গার্লফ্রেন্ডও নিয়ে ঘুরতাম, আর বাবার দেওয়া বাইকটা নিয়ে ঘুরতাম। শালা জানিস কি করতাম? যেখানে 5 বার ব্রেক মারার কথা সেখানে 50 বার ব্রেক মারতাম শালা, আর ব্রেক মারলেই পেছনে তো পেছনেই তো
বুঝতে পারছিস তো কি বলতে গেলি? পিছনেই তো রয়েছে চম্পাকলি, বারবার বারবার করে আমার পিঠের মধ্যে ঝুঁকে ঝুঁকে পড়তো। 5 বারের থেকে 50 বার মারতে আমার মস্তিষ্ক নিতে নিতে বাড়ি যেতাম, বুঝলি? সেই জন্য আমি তোদের জ্ঞানটা দিচ্ছি না, আমি সবাইকে সাবধানটা করছি। আর উল্টে তুই আমাকে ভালো কাজ করতে গিয়ে আটকাচ্ছিস বটে। হ্যাঁ, দুপুরবেলা চলাইটা খেয়ে এসছি, আমার ঘুমটা ভাঙিয়ে দিলি, শালা ঢ্যামনা বিষকোবরা। যা যা আমার সময় নেই, ওই যে বৌদিরা এসছে ওদের সঙ্গে প্যাচ প্যাচ করতো, আমাকে একটু বিশ্রাম করতে দে, আমি খুব ক্লান্ত তো আছি। আরে শালা, তোরা কতক্ষণে এলি দেখলি? শালা ঢ্যামনা গাজিনিটা, তারকাটা গাজিনিটা শালা আমায় কিরমভাবে চেটে গেল। শালা নিজে শালা অসতী মাল, আবার সবাইকে বলছে অসতী, শালা নিজে সতী যে সবাইকে অসতী বলছে। হ্যাঁ না, বুঝতে পারছি ও সবাইকে সাবধানটা করছে, কিন্তু জানিস কালকে আমায় কি বললো বটে? কিন্তু বল্টু, গাজিনী যা বলছিল আমরা তো পেছন দিয়ে শুনছিলাম, ও তো সব ঠিক কথাই বলছিল। হ্যাঁ, ও তো একবারও বলছিল না যে বাইকে চড়ো না বা কিছু না। আজকালকার গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডরা যেভাবে জোরে জোরে ব ব করে বাইক চালায়, কারোর মাথায় হেলমেটই থাকে না, বলতো একটা কোনো বিপদ হয়ে গেলে তার বাবা মায়ের কী হবে? হ্যাঁ, সেটাই তো সাবধান করছে। বা ও তো বলছে না বাইকে করে ঘুরতে যেও না, এ যেও না। আর আজকালকার ছেলেমেয়েরা যে পোশাক পরছে, একটু ভালো ভদ্রস্ত জামা কাপড় পরতে বলছে, ও তো খারাপ কিছু বলেনি। ও মদমাতাল হতে পারে, কিন্তু কথাটা তো ঠিকই বলছে বল্টু, আমরা তো তোমাদের মাঝখানে কথা বলছিলাম না, ও কিন্তু ঠিক কথাই বলছিল। তুমি আবার উল্টে ঝগড়া করছিলে ওর সাথে। যাস শালা, যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকেই ভূতে ধরেছে মায়েরি। যাস শালা, যথাযথ নন্দ ঘোষ, তাই জানি শালা বাপমা বলে কাউকে জ্ঞানটাও দিবি না। শালা জ্ঞানটাও দিতে গিয়ে আমি বারণ করলাম, শালা উল্টে আমি কেসটা খেয়ে গেলাম। এই ছাড় ছাড় ছাড়, তোরা তোদের তোরা নর্মাল কথা বললো মানে তোদের মধ্যে ঝগড়া হচ্ছে। যাই হোক যাই হোক, হ্যাঁ গাজিনী ঠিকই বলেছে, গাজিনীকে ডাক, গাজিনীকে ডাক। আমি পারবো নাই ডাকতে, তোরা ডাকলে ডাক, আমার সঙ্গে কথা বলাটা পোষায় লাই। আমাদের সঙ্গে কথা বলাটা পোষায় লাই, কতবার নবাব তো হয়ে গেছে শালা, আবার কালকে গলায় হাত দিয়ে জ্বালাজ্বালি করে গল্পটা করবে। হ্যাঁ গাজিনী, হ্যাঁ গাজিনী, ওট ওট ওট, আমার ভুল হয়ে গেছে, ঠিক কথাই বলছিলিস, ওট বে ওট শালা, আর তোদের তোর পিছনে জীবনে লাগবো না। আর আমি ইয়ারকেটাই মারছিলাম, এই শালাকে ভয়ও লাগে, শালা পচা মত তো খেয়ে এসছে, এখন আবার বলছি কি যে করি। ও বৌদি তুমি তো ডাকো, তুমি তো ডাকো, তোমার দেওয়ারকে তুমি ডাকো, আমি ডাকলে ওটে আমাকে গালি গালাত খিস্তি খামারি করবে, তুমি ডাকো। ও গাজিনী, ও গাজিনী শুনতে পাচ্ছ? ওঠো ওঠো, আমরা সবাই এসছি। এই গাজিনী, এই ওঠো ওঠো। এই আমাকে যেন কে ডাকলো, কি মিষ্টি গলা, মধুর গলা মায়েরি, এমন হচ্ছে কোনো কচি বৌদি, কচি বৌদিরই গলাটা হবে। দেখেছো বৌদি কেন ঢ্যামনা মাল? শালা আমি কতবার করে ডাকলাম, গাজিনী ওর, গাজিনী ওর, আমার ভুল হয়ে গেছে শালা, তুমি একবার ডাকতে না ডাকতে উঠে বলছে হ্যাঁ কোনো কচি বৌদির গলা, কি মিষ্টি গলা। দেখেছো কেন ঢ্যামনা বিষকোবরা মাল? শালা ওর চরিত্রে চৈতন্য আছে শালা, নিজেরই নাটবল্টুর দোষ আছে, আবার শালা অন্যকে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ শালা নিজে খালি গায়ে থাকবে, আবার অন্যকে জ্ঞান দেবে। এই তুই চুপ করবি? হ্যাঁ মেলা ফ্যাচ ফ্যাচটা করিস লাই শালা, একটা 22 ইঞ্চির বাইসেপ দিয়ে একটা বাড়ি দিয়ে দেবো শালা, 7 দিন পরে ঘুম থেকে উঠবি, তুই ফ্যাচ ফ্যাচটা করিস নাই। হ্যাঁ সবাই এসে বৌদি, আমি কি ভুল বলেছি তুমি বলো তো? না না গাজিনী, তুই যা বলছিস ঠিকই বলেছিস, আজকালকার ছেলেমেয়েরা তো এরমই হয়ে গেছে রে, ছোটো ছোটো জামা কাপড় পরবে, আর সব বয়ফ্রেন্ডের বাইকটার উপরে বাবা বাবা করতে করতে যাবে। তুই কোনো ভুলটা বলিস নি, সব যেমনি তোমার জামা কাপড় পরছো পরো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কী বলো তো আশেপাশে বাবা মার বয়সী, কাকু কাকিমার বয়সী, জেঠি জেঠিমার বয়সী, সবাই ঘুরে টুটে বেড়ায়, সবাই একটু বুঝে শুনে জামা কাপড়টা পরো, আর বাইকের উপরে অবশ্যই হেলমেটটা পরো, যখনই বাইকে বসবে অবশ্যই একজন বসো দুজন বসো, হেলমেটটা মাথায় পরে বসো, কি বুঝলে? আর ব্রেকটা কিন্তু 5 বার দরকার হোক আর 6 বার দরকার হোক, এই 5 বারই দেবে আর 6 বারই দেবে, 50 বার দেবে না, বারবার করে ব্রেক দিয়ে তোমরা প্রচুর মজাটা লাও। ছেলেরা তোমাদের বলছি একদম বেশি ব্রেক তো মারবে না, যত ব্রেক মারবে তোমার জীবনের ব্রেক তো হয়ে যাবে, ঠিক আছে? তোমার নাটবল্টু দোষ হয়ে যাবে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে, কেন নিচেই তো তোমার নাটবল্টুর মেশিং বক্সটা থাকে, কি বুঝলে? ব্রেকটা এনে বেশি মারবে ভাই। বন্ধুরা বুঝতে পেরেছো গাজিনী কি বলছে? তোমরা যখনই বাইক চালাবে অবশ্যই হেলমেট পরে চালাবে, আর খুব ধীরে ধীরে আস্তে আস্তে চালাবে। আর সকল ছেলেমেয়েদের কাছে বলছি, আজকালকার বেশি করে জেনারেশনদের বলছি, সবাই একটু জামা প্যান্ট ভালো করে পরো, কারণ সভ্যতাই আমাদের দেশের প্রধান নিয়ম, সভ্যতা হয়েই, সভ্য হয়েই, নর্ম হয়েই, ভদ্রভাবেই চলো, এবং বাইকও আস্তে চালাও, হেলমেট পরে চালাও, সবাই ভালো থেকো, আমরা কি বলছি তোমরা বুঝতে পারছো তো? আর বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা জিনিস কিন্তু করতে বলো না বাইকে ওঠার আগে, আমাদের চ্যানেলটা এখনই অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, ঠিক আছে? বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিদিনই
এরকম নতুন নতুন মজার মজার কার্টুন তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? কী রে গাজিনি, আমি তো জীবনে বাইক চালাইনি, তাহলে আমার এখন গিয়ার বক্সে কেন ব্যথাটা করছে একটু বলতে পারবি বটে? আমার নিচের গিয়ার বক্সটা খুব ব্যথাটা করছে, কী করবো রে? দোষ শালা, তোর গিয়ার বক্সটাই খারাপ হয়ে গেছে, শুধু গিয়ারটা লাই, সব সময় গিয়ে ফেলে দে জঙ্গলে গিয়ে যা।